আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। গরম তো পড়ে যাচ্ছে, আর এই গরমে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেবে, তার মধ্যে আবার করোনা পরিস্থিতি তো আছেই। মূলত ধুলোবালি, ঘাম, রোদ এসব কারণে ত্বকে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। ত্বক হয়ে যায় শুষ্ক, আর্দ্রহীন ও খসখসে। তার উপরে ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নানা রকমের ত্বকের সমস্যা যেমন পিম্পলস, একনি বেড়ে যায়। রূপচর্চা করার জন্য হয়তো পার্লারে দৌড়তে হয়, তো তেমন যদি সময় না থাকে তাহলে কিন্তু ঘরেই অল্প কিছু উপাদান দিয়ে আপনার ত্বকের যত্ন করতে পারেন। এতে ত্বকও উজ্জ্বল হবে, সময়ও কম লাগবে। আমরা নানান ধরনের প্রসাধনী ত্বকে ব্যবহার করে থাকি। অনেক সময় এসব প্রসাধনী আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হয়ে পড়ে, তাই ত্বকের নানান ধরনের সমস্যার সমাধান পেতে এই ভিডিওটি দেখুন। আপনাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য আজকে আমি একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। আশা করি এই ফেস প্যাকটি আপনাদের ত্বকের জন্য খুবই উপকারী হবে। এই ফেস প্যাকটি অবশ্যই একবার ব্যবহার করবেন, দেখবেন কতটা উপকারী আমাদের ত্বকের জন্য এই ফেস প্যাকটি। আমাদের ত্বক নিয়মিত পরিষ্কার রাখা, ত্বকের যত্ন করা জরুরি। আপনি যদি নিয়মিত আপনার ত্বকের যত্ন করেন তাহলে অবশ্যই আপনার ত্বক হবে উজ্জ্বল এবং হেলদি। একটি সুন্দর ত্বক পেতে অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। চলুন বেশি কথা না বলে একটি ফেস প্যাক তৈরি করে ফেলি। আজকে আমি এই ভিডিওতে একটি ফেস প্যাক তৈরি করব। এই ফেস প্যাকটি কমলালেবুর রস দিয়ে তৈরি করব। প্রথমে আমি একটি বোল নিয়ে এলাম। এই বোলের ভেতর 2 টেবিল চামচ বেসন নিলাম। তারপর এর ভেতর 3 টেবিল চামচ গোলাপ জল নিলাম। এবার এর ভেতর নেব 3 টেবিল চামচ কমলালেবুর রস। এবার সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে সকল উপাদানগুলো মিশিয়ে নিয়েছি। আমার প্যাকটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন অ্যাপ্লাই করার পালা। এই প্যাকটি আপনি আপনার হাতে, গলায়, মুখে অ্যাপ্লাই করতে পারবেন। এই মিশ্রণটি আপনি অ্যাপ্লাই করে আপনার মুখে 20 মিনিট অপেক্ষা করুন। 20 মিনিট রাখার পর যখন শুকিয়ে যাবে তখন হালকা হাতে একটু পানি নিয়ে মাসাজ করে নেবেন আপনার মুখটি। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন। এই প্যাকটি সপ্তাহে 3 বার ব্যবহার করতে পারবেন। আপনি যদি কয়েক সপ্তাহে প্যাকটি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এই প্যাকটি আমাদের ত্বকের জন্য কতটা ভালো। একবার ট্রাই করে দেখুন, ত্বকের যত্ন নিন। নিয়মিত ত্বকের যত্ন নিলে তাহলেই কিন্তু একটা সুস্থ ত্বক পাবেন। ঘরোয়া উপায়ে যদি ত্বকের যত্ন নেন তাহলে দেখবেন প্রাকৃতিক উপায়ে আপনার ত্বক উজ্জ্বল হচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, কোনো রকম ত্বকের ক্ষতি ছাড়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন, আমার সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।